আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরও একটা ঈদ স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম, আর আজকে তৈরি করে দেখাবো মালাই জর্দা। প্রথমে আমি জর্দাটা তৈরি করে নিব, আর তার জন্য 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। তো চালটাকে ধুয়ে আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি, আর একটা আস্ত কমলার রস, 1/3 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন, বা অর্ধেক সয়াবিন তেল অর্ধেক ঘি এভাবেও নিতে পারেন। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি নিয়েছি। তবে এই ড্রাই ফ্রুটসগুলো আপনারা চাইলে কিছুটা কম কিছুটা বেশি করতে পারেন। এছাড়াও নিয়েছি জর্দার রং। তো এরপর প্রথমেই একটা হাঁড়িতে আমি বেশ অনেকটা পানি নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ, প্রায় 1 লিটারের মতো বা একটু বেশিও হতে পারে এরকম পানি নিয়ে এর ভেতর জর্দার কালার দিয়ে মিশিয়ে বলক তুলে নিয়েছি। এটা যখন বলক এসে যাবে তখন এর ভেতরে আমাদের সেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা অবশ্যই চেষ্টা করবেন ভিজিয়ে রাখতে, এতে করে খুব ঝরঝর হবে, এছাড়াও চালের সাইজটা একটু বেড়ে যাবে। তো চালটা যখন মাঝখানে একটু শক্ত ভাব থাকবে, মানে 70 ভাগের মতো হয়ে যাবে সেদ্ধ, তখন এটাকে আমি নেমে এভাবে ছেঁকে নিব। খুব ভালোভাবে আমি একটা কাপড়ের উপর দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এরকম একটা বড় প্লেটের ভেতর আমি চালটাকে নিয়ে নিচ্ছি, আর চালটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিব, এতে করে যাতে প্যানের বাতাসে এটা শুকিয়ে যায় এবং ঝরঝরে জর্দা তৈরি হয়। এরপর প্যানের ভেতর আমি সেই ঘিটা নিয়ে নিচ্ছি, 1/3 কাপ পরিমাণ ঘি নিয়েছি, আর এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি সেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো, এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর ভেতর দিয়ে দিচ্ছি চিনিটা, আর চিনিটা দেওয়ার পর চিনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব আমাদের কমলার রস এবং সামান্য একটু পানি। এরপর এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটা বলক তুলে নিব, আর আমাদের চালটা দেখেন শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তারপর এই চালটাকে এটার ভেতরে দিয়ে দিব, আর এটার ভেতর দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এর ভেতর কমলার যে খোসা রেখেছিলাম সেই খোসাগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঢেকে আবার 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব। তো আমাদের জর্দাটা রেডি হয়ে গিয়েছে। জর্দাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এরপর আমি মালাই তৈরি করে নিব। মালাই তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিব, আর এর ভেতর আমি সরও রয়েছে, মানে দুধ জাল করে করে সর তুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নিশ মিল্ক। কর্নিশ মিল্ক দেওয়ার কারণে এক্সট্রা কোনো মিষ্টির দরকার পড়বে না, আর তাছাড়া জর্দাতে তো মিষ্টি রয়েছেই, এই জন্য এখানে আমি আর সেভাবে কোনো এক্সট্রা মিষ্টি ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে সামান্য পরিমাণ মিষ্টি কিন্তু অ্যাড করতে পারেন। তো এটাকে মিশিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়ে একটু ঘন করে নিলেই কিন্তু আমাদের মালাইটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মালাইটা তৈরি হয়ে গিয়েছে, আর জর্দাটাকে আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি মালাই। মালাইটা দিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের বাদাম। আর ঈদের দিন আমরা কিন্তু অনেক ধরনের সেমাই জর্দা এগুলো তৈরি করে থাকি, তো এই ভিন্ন রকম, মানে সামান্য ভিন্ন রকম, খুব বেশি ভিন্ন রকম না, তো শাহী এই মালাই জর্দাটা কিন্তু আপনারা ঈদের দিন তৈরি করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।